আরে না, তাহলে একটা মাসের মানত করার কারণে যদি জাহান্নাম হয়, একটা মাসের কারণে যদি জান্নাত হয়, আপনি এতদিন কত টাকা দান করেছেন, কত টাকা পীরের দরগায় ঢেলেছেন আপনি, আপনি তা জানেননি, শিরিক করেছেন। আজকে তৌবা করতে হবে, তৌবা না করলে মাফ হবে না, তৌবা করলে আল্লাহ মাফ করতে পারেন। শেষ ফলাফল সেটা কি? দুনিয়াবি ফলাফল দেখেন, যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম, আগে পাশ হয়ে আছে, নতুন করে পাশ হতে হবে কি? না। সূরা মায়েদা 72 নম্বর একটা খুলুন, আল্লাহ বলছেন ওয়াইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে তার উপরে জান্নাতকে আল্লাহ আগেই হারাম করে রেখেছেন, ওয়ামা ওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম, আমাল যালিমিনা মিন আনসার, শিরিককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না। এর ব্যাখ্যায় একটা হাদিস বলতে হবে আপনাদের কাছে। আরেকটি কথা শুনে শেষ ফলাফল, তাহলে জাহান্নাম তো অবধারিত হয়েই গেল, বাঁচার কি কোনো পথ আছে? একটা পথ আছে নবীর সুপারিশ, তাই না? সুপারিশ করলে হয়তো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ওই পথ কি ফাঁকা আছে? হাদিসটা শুনেন, শুনেছেন কিনা কোনোদিন তা জানি না, তবে শুনে নিন। সহিহ তাবরানি কাবিরের হাদিস 1459 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমা শাফাতি মাম্মা তাইশরিক বিল্লাহি শাইয়া, ওই ব্যক্তির জন্য আমার কোনো শাফাত থাকবে না যে ব্যক্তি শিরিক করে মারা গেছে। বাঁচার কোনো পথ নাই শিরিক করলে, আপনি তো কিছু মনেই করছেন না। আপনার কাছে যদি তাবিজ থেকে থাকে এখন খুলতে হবে, আপনার হাতে যদি বালা থাকে, আঙ্গুলে যদি তামার আংটি থাকে এখন খুলতে হবে, যদি থাকা অবস্থায় মারা যায় তাহলে জাহান্নাম। এমন কোনো নেকি নাই যে আপনাকে বাঁচাতে পারবে, কারণ নেকি তো নাই আপনার, এখন শিরিক করছেন আপনি, নেকি আছে আর মরলেই জাহান্নাম। শুনেন, তাবিজকে গুরুত্বই দিলেন না। মুস্তাদ আহমদ 4 নম্বর খণ্ডের 256 পৃষ্ঠা খুলেন, আল্লাহ নবীর কাছে 10 জন ব্যক্তি আসলে ইসলাম গ্রহণ করার জন্য, 9 জনকে কালেমা পড়ালেন, 1 জনকে বাদ দিলেন, 9 জন ইসলাম গ্রহণ করার পরে বললেন কি ব্যাপার, তারাক্তা ওয়াহেদান, আপনি 1 জনকে বাদ দিয়ে রেখেন কেন? তখন বলছেন আমি তো জানিনি, জিব্রিল নিষেধ করেছেন। ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলো কি জন্য, তো বলছে যে ওর ভিতরে তাবিজ বাধা আছে, ও মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। ফাদাখালা ইয়াদাহু, হাতটি ঢুকায় তার মধ্যে তাবিজটা খুলে দিল, অতঃপর আল্লাহ নবী তাকে কালেমা শাহাদত পড়াইছেন। এখন আপনি ঢেকি রাখবেন, ঢেপি কি আপনার ঘরে এখনো থাকবে? না, এখন খুলতে হবে। যে ডোর থাকে এখন খুলতে হবে, সুতা থাকলে এখন খুলতে হবে, মারা গেলে কোথায়? আল্লাহ রাসূল বলছেন সহি মুসলিম প্রথম খণ্ডে 66 পৃষ্ঠায়, বিরক্ত হচ্ছেন আপনারা? না, কেমন যেন মনে হচ্ছে যে আপনাদের অস্বস্তি অস্বস্তি, তাবিজের বিরুদ্ধে বলেছি তাই অস্বস্তি? হাদিস বলছে আল্লাহ নবী এই কথা বলার পরে, 10 জনকে কালেমা পড়ার পরে, কালেমা শাহাদত পড়ানোর পর আপনারা বলছেন সাহাবীরা শুনো, মান আল্লাহ কা তামিমা তার ফাকা 10 টাকা, জানো না তোমরা যে ব্যক্তি তাবিজ বেঁধে রাখবে ওই শিরিক করে, তাবিজ থাকার পরে ওই লোকটি ইসলাম গ্রহণ করার যোগ্যতা রাখেনি, আর আপনি মুসলমান হওয়ার পর তাবিজ জ্বলে রাখছেন। আপনি গাছ আপনি বেঁধে রাখতে পারবেন না, বেটে লাগা দিবেন অথবা গাছ খেতে পারেন, কিন্তু গাছের শিকড় আপনি সুতায় বেঁধে রাখবেন চলবে না। কোরআনের পাশে, এটা সৌদি থেকে আনা কোরআন, এর পাশে নেই, বাংলাদেশে এক ট্রেনের পেট পূজারে আলেম বিনা পূজার ব্যবসা যারা করে মাজারে বসে থেকে, এই সমস্ত ব্যক্তি কোরআন ছাপিয়েছে, পার্শ্বে বড় বড় নকশা করেছে, এই রোগের এই নকশা, এই রোগের এই নকশা, এরা তো ঘাতক, এই ইসলামের বড় শত্রু এরা, কোরআনকে ওরা অপমান করেছে, এই নকশার মাধ্যমে তাবিজ করবে এটাও শিরিক, আয়াত থেকে তাবিজ দেওয়াটা হলো শিরিক। আয়াত পড়ে আপনি ফু দিতে পারেন,
পানিতে অন্তত ফুদিয়ে পানি খেতে পারেন, কিন্তু আয়াত আপনি বেঁধে শরীরে বাঁধতে পারবেন না। এক শ্রেণীর হুজুর তাবিজের ব্যবসা করে, এরা আসলে কোরআনকে মনে করেছে ওরা মুরগি জবাই করার জন্য পৃথিবীতে আসছে, আর ওরা মনে করেছে তাবিজ দেওয়ার জন্য কোরআন পৃথিবীতে আসছে। কোরআন সংসদ চালানোর জন্য এসেছে, কোরআন এসেছে এই দুনিয়ার মানুষের পরিবর্তনের জন্য, কোরআন এসেছে সচিবালয়ে থাকার জন্য, কোরআন এসেছে ব্যবসায় ময়দানে থাকার জন্য, কোরআন এসেছে রাজনৈতিক ময়দানে থাকার জন্য, কোরআন এসেছে মসজিদে থাকার জন্য, মাদ্রাসা থাকার জন্য। মরা থেকে নিয়ে বাঁচা থেকে নিয়ে মরা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুমিয়ে থাকলে ঘুম আবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত পুরো সময়টাই জন্য পবিত্র কোরআন এসেছে, শুধু মুরগি জবাই করার দোয়া শেখার জন্য আসেনি। এটা ভুল ধারণা, এটা